স্যাটেলাইট নামক শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত, যা কিনা জ্যোতির্বিজ্ঞানে প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী জোহানেস কেপলার। এটি একটি ল্যাটিন শব্দ যার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় অনুসরণ করা, অর্থাৎ যেই বস্তু অন্য কোনো বস্তুকে অনুসরণ করে তাই স্যাটেলাইট। আমরা জানি এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস কোনো না কোনো বস্তুকে কেন্দ্র করে অবস্থান করছে। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, সুতরাং চাঁদ একটি স্যাটেলাইট। পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, সুতরাং পৃথিবীও একটি স্যাটেলাইট। সূর্য আবার আকাশগঙ্গা গ্যালাক্সিকে ঘিরে ঘুরছে, সুতরাং সূর্যও একটি স্যাটেলাইট। এগুলো হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট, কিন্তু মানুষের তৈরি কোনো যন্ত্র পৃথিবীকে ঘিরে ঘুরছে এই ধরনের কিছু বোঝানোর জন্য স্যাটেলাইট শব্দটার প্রথম থিওরিটিক্যালি ব্যবহার হয় 1936 সালে, এবং পরে বৈজ্ঞানিকভাবে গৃহীত হয় 1957 সালে, যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যাকে রাশিয়া বলে, প্রথম মহাকাশে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো একটি কৃত্রিম উপগ্রহ পাঠায় যার নাম ছিল স্পুটনিক 1। এর পরের বছরই 1958 সালে আমেরিকা পাঠায় তাদের বানানো প্রথম স্যাটেলাইট যার নাম ছিল এক্সপ্লোরার 1। আপনাদের জানতে ইচ্ছে করতেই পারে যে স্যাটেলাইট এত বিশাল বস্তু যার ওজন কয়েক হাজার টন পর্যন্ত হয়ে থাকে, কি করে এত বিশাল বস্তু শুধু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে? কেন এটা অন্য কোথাও চলে যাচ্ছে না? কেন এটা পৃথিবীতে আবার ফিরে আসছে না? আসলে এত কিছু সম্ভব হচ্ছে বিজ্ঞান নামে একটি জাদুকরি বিষয়ের কারণে। যে কোনো বস্তুই অন্য বস্তুকে নিজের দিকে টানে, যাকে আমরা মহাকর্ষ বলি। আর সেই বস্তুগুলোর একটি যদি পৃথিবী হয়, তখন পৃথিবী যেই বলে অন্য বস্তুটাকে টানবে তাকে বলে অভিকর্ষ। আর এই অভিকর্ষ বলের পরিমাণ এতটাই বেশি যে ওই বস্তুটি তার অবস্থান থেকে সরে যেতে পারে না। এই মহাকর্ষ বা অভিকর্ষ বলের কারণেই আমরা এবং সৌরজগতের অন্যান্য বস্তু সূর্যের চারদিকে অবিরাম ঘুরছি। তো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কোনো স্থানে পৃথিবীর আকর্ষণ বল এবং পাঠানো বস্তুর গতি, এই দুটোর ভারসাম্য খুঁজে বের করে যদি সেই গতিতে কোনো বস্তুকে সেখানে পাঠানো হয়, তখন সেটা সেখানে পৃথিবীর আকর্ষণে আটকে গিয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকবে। যেহেতু বায়ু বা অন্য কোনো কিছুর বাধা নেই সেখানে, তাই সেই গতিতে বস্তুটি সেখানেই চলতে থাকে এবং চলতেই থাকবে। তো আপনাদের মনে এবার প্রশ্ন তৈরি হতে পারে যে পৃথিবী থেকে তো হাজার হাজার স্যাটেলাইট পাঠানো হয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না কেন? সংঘর্ষ হচ্ছে না কারণ প্রত্যেকটি স্যাটেলাইটকে ভিন্ন ভিন্ন কক্ষপথে প্রেরণ করা হয়েছে, এবং এ সকল স্যাটেলাইট ভিন্ন ভিন্ন গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এরপরও যে সংঘর্ষ হয় না তা না, 2009 ফেব্রুয়ারিতেই দুটা কমিউনিকেশন স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ হয়েছে, যার একটি ছিল আমেরিকান আরেকটি ছিল রাশিয়া। তবে এটি এখন পর্যন্ত এই ধরনের একমাত্র ঘটনা। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, মিলিয়ন ডলার খরচ করে স্যাটেলাইট পাঠিয়ে আসলে লাভ কি? বর্তমান সময়ে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করা পর্যন্ত আপনি নিজের মনের অজান্তেই স্যাটেলাইটের ব্যবহার করছেন। এই যে আপনি ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকিং করছেন, ইউটিউব ব্যবহার করছেন, এছাড়া বিভিন্ন ডেটিং সাইটে কারোর সাথে আলাপ করছেন, আবহাওয়া সম্পর্কে আগাম পূর্বাভাস পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি আপনার প্রত্যহিক জীবনে আবহাওয়া, জ্বর, জলোচ্ছ্বাস, হারিকেন এসব সম্পর্কিত ঝামেলায় কম পড়ছেন। এরপর ধরেন গুগল ম্যাপ ব্যবহার করে কারোর সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে হাজার কিলোমিটার দূর থেকে আপনার কাছের মানুষের খোঁজ নিতে পারছেন, ঘরের সোফায় বসে টিভিতে একের পর এক চ্যানেল পাল্টে নিজের মনকে এন্টারটেইন করছেন। এসকল কিছুই আপনি করতে পারছেন স্যাটেলাইটের কারণে। এছাড়াও সূর্য, উল্কাপাত, উল্কাদের গতি, প্রকৃতি ও সৌরজগতের অন্য গ্রহ পর্যবেক্ষণ করে সৌরজগতের বাইরের নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি পর্যবেক্ষণ করার মতো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে অনেক ধরনের স্যাটেলাইট তৈরি হচ্ছে, তবে মূলত যে দুটি বেশি প্রচলিত সেই দুটি হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট এবং পোলার অরবিটিং স্যাটেলাইট। জিওস্টেশনারি স্যাটেলাইট হচ্ছে সেইগুলো যেগুলোর গতি পৃথিবীর ঘূর্ণন গতির সমান এবং বিষুবরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে ঘুরতে থাকে, ফলে তাদেরকে পৃথিবী থেকে একটি নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে স্থির বলে মনে হয়, যেটা ইউরোপ নামকরণের কারণ। মূলত রেডিও, টেলিভিশন, টেলিফোন, কোনো কিছুর অবস্থান সম্পর্কে তথ্য, এই ধরনের যোগাযোগ কাজে ব্যবহৃত হয়ে থাকে এই স্যাটেলাইট। আরেকটি হচ্ছে পোলার অরবিটিং স্যাটেলাইট, নাম থেকেই বোঝা যাচ্ছে এটির ঘূর্ণন গতি হচ্ছে পোল টু পোল, মানে উত্তর দক্ষিণ বরাবর। যেহেতু পৃথিবী ঘুরে পূর্ব পশ্চিম বরাবর এবং এই স্যাটেলাইট ঘুরে উত্তর দক্ষিণ বরাবর, তাই এটা পৃথিবীর কোনো একটা অবস্থানের সাপেক্ষে কখনোই স্থির থাকে না, বরং এক একবার পৃথিবীর এক এক অঞ্চলের উপর দিয়ে প্রদক্ষিণ করে। এই ধরনের স্যাটেলাইট মূলত ব্যবহার হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। এটির উচ্চতা ও জিওস্টেশনারি স্যাটেলাইট এর তুলনায় অনেক কম। জিওস্টেশনারি স্যাটেলাইটের ভূপৃষ্ঠ থেকে দূরত্ব যেখানে প্রায় 20,000 কিলোমিটার, পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে এই দূরত্ব মাত্র 850 কিলোমিটার, ফলে এটি আরও অনেক ভালোভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ স্ক্যান করতে পারে এবং আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে। বঙ্গবন্ধু 1 নামে আমাদের দেশেরও একটি স্যাটেলাইট রয়েছে, যা জিওস্টেশনারি স্যাটেলাইট। এই স্যাটেলাইটকে 2018 সালের 11 মে সফলভাবে মহাশূন্যে পাঠানো হয়েছে। মূলত 2018 সালে মে মাসের 10 তারিখে লঞ্চ করার কথা ছিল, যেটা কারিগরি সমস্যার কারণে সম্ভব হয়নি। যে কোনো স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে যেটা খুবই সাধারণ একটা ব্যাপার,
পরের দিন অর্থাৎ 2018 সালের 11ই মে সফলভাবে স্যাটেলাইটটিকে মহাশূন্যে প্রেরণ করা হয়েছিল। তবে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট। বাংলাদেশ থেকে পাঠানো প্রথম স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক অন্বেষণ, যেটা একটা পোলার ন্যানো স্যাটেলাইট, যেটা পাঠানো হয়েছে 3 জুন 2017 সালে। তবে বঙ্গবন্ধু এক হচ্ছে বাংলাদেশের প্রথম জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট। মজার ব্যাপার হচ্ছে ব্র্যাক অন্বেষণ এবং বঙ্গবন্ধু এক দুটি স্পেস এক্স নামক সংস্থার মাধ্যমে পাঠানো হয়েছে। স্যাটেলাইট দুনিয়ায় আমাদের প্রবেশ আরও আগে হলেও কমিউনিকেশন স্যাটেলাইটের জগতে আমরা প্রবেশ করছি বঙ্গবন্ধু একের মাধ্যমে।